বাকিতে সুরা বিক্রি না করায় আক্রান্ত হলেন সোনামুড়ার একটি ফরেন লিকার শপের ম্যানেজার, এবং ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনা সোনামুড়ায়। আক্রান্ত ম্যানেজারের নাম উজ্জ্বল রায়চৌধুরী, অভিযুক্ত দুই যুবকের নাম রুবেল হোসেন এবং জয়েল হোসেন। সোমবার রাতে দোকান প্রায় বন্ধ করে ফেলেছিলেন ম্যানেজার উজ্জ্বল রায়চৌধুরী এবং তার সহকর্মীরা। এমন সময় রুবেল হোসেন ও জয়েল হোসেন এসে বাকিতে সুরা চান, এতে রাজি হননি ম্যানেজার উজ্জ্বল রায়চৌধুরী। তখনই উজ্জ্বল রায়চৌধুরীকে দোকানের ভিতরেই মারধর করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে রুবেল হোসেন এবং জুয়েল হোসেন বলে অভিযোগ। মঙ্গলবার উজ্জ্বল রায়চৌধুরী সোনামুড়া থানায় রুবেল হোসেন এবং জুয়েল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমাদের একটা টেবিল আছে, দোকানের যেটা টেবিল আছে, ইয়ে আছে আমাদের কাঠটা উল্টাই আমার খুব বাম দিকে একটা ছেলে দুর্গাপুর করছে আমার বাড়ি, আমাদের দুর্গাপুর তার চেয়ার আছে, নামটা আমি ঠিক জানি না। এবার মাইরে আমি ভাইয়ে মেরালাম, এই না সেই না, মানে খুব অবস্থ্য বসে গালাগালি আমার যাবার। আমি কিন্তু বুঝতে গেল থক হয়ে গেছে, আমি ইয়ে আমার বুকে আমি বুঝতে তখন মুক্তি আস্তে আস্তে পিছন দিয়ে গেছি, সে পাশে দাঁড়ানো ছিল, সে পাশে দাঁড়ানোছে কি চেয়েছে ওনার বুঝতে আমার হতো বসে বুঝতে পারতেছে না কি খাইছি তো খাইছি। আমি আসলে বুঝতে পারছি কোনো আমার লোক সত্যতা আমি আছে কিনা আমি জানি না, আমি আর সিনিয়র এমনি চিনি দোকানের কাস্টমার সে আগে দশ টাকা বাকি নিয়ে ঝামেলা, আমি কেন দশ টাকা বাকি দিলাম না।